বরিল্লাকে এই উচ্চ বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। প্রশ্নটি করেন ওই এলাকার রবি আখন্দ। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। আমি প্রথমে amarmp.com এর অথরিটি যারা আছেন, যারা এই কাজটি করেন জনগণের সাথে, জনগণের সরাসরি প্রশ্নের উত্তর জনগণের কাছে পৌঁছায় দেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মহতী কাজের জন্য। এখানে প্রশ্নকারী মোহাম্মদ রবি আকন্দ, প্রশ্নটি ছিল এরকম যে বরিলাকে উচ্চ বিদ্যালয়কে আইসিটি ল্যাব স্থাপন করা হবে কিনা। এটি ইতিমধ্যেই প্রতিষ্ঠান আমাকে ডিও দিছে, সেই ডিওর সাপেক্ষে ডিও আমি যথারীতি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী আইসিটি জুনেদ আহমেদ পলক সাহেবের কাছে এই ডিওটি হস্তান্তর করা হয়েছে এবং এই নতুন অর্থ বছরের শেষে অথবা আগামী অর্থ বছরে কোনো এক সময় এই ল্যাবটি স্থাপন করা হবে। এবং এই ল্যাবটি এই প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ, আইসিটিতে জানেন বাংলাদেশের আইসিটি এখন খুব সমৃদ্ধ। আমাদের আমাদের আইসিটি মাননীয় আইসিটি উপদেষ্টা সুজীব জয়ের ঐকান্তিক চেষ্টায় আজ বাংলার ঘরে ঘরে আইসিটি ইন্টারনেট সমস্ত সার্ভিস পৌঁছে গেছে। তো আমি চাই যে বরিলাকে উচ্চ বিদ্যালয়ের নিবিড় পল্লীতে এই আইসিটি ল্যাবটি যেন স্থাপিত হয় এবং সেটার ক্ষেত্রে আমার সদাক দৃষ্টি থাকবে এবং সর্বোচ্চ চেষ্টা এর মধ্যে থাকবে এবং আমি আশা করি যে এই ল্যাবটি স্থাপিত হবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন ময়মনসিংহ নয় আসনের অ্যাম্বাসেডর রবি আকন্দ।